ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুনে কমপক্ষে 43 শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে 62 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা না থাকায় এরই মধ্যে মামলা হয়েছে ভবন মালিকের বিরুদ্ধে। তখনও ঘুম ভাঙেনি দিল্লির ঘনবসতিপূর্ণ রানী ঝাঁসি রোডের হ্যান্ডব্যাগ তৈরির কারখানাটিতে প্রতিদিনের মতোই ঘুমিয়েছিলেন অনেক শ্রমিক। দ্রুত ছড়িয়ে পড়া আগুন বুঝতে পারেনি অনেকেই। ধোঁয়া ও আগুন দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস মিলে চলে আগুন নেভানোর কাজ। ফায়ার সার্ভিসের প্রায় 30টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তীব্র ধোঁয়ায় তার আগেই প্রাণ হারান অনেকে। কারখানার ভেতর অনেকেই ঘুমিয়েছিলেন, হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে যাই। আমার গ্রামের অন্তত 30 জন ছিলেন, কয়েকজনকে পেলেও অনেকের সন্ধান পাইনি এখনো। সকাল 5:20 দিকে কল পেয়েছি, তাৎক্ষণিকভাবে 4টি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বুঝে আরো গাড়ি পাঠাই, প্রায় 150 কর্মী অংশ নেয় উদ্ধার তৎপরতায়। ধোঁয়ায় অনেকটা সময় আটকে থাকায় গুরুতর অসুস্থ হন অর্ধ শতাধিক শ্রমিক। জীবিত উদ্ধারকৃতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালগুলোয়। 34 ডেড বডিজ আ চুকি হ্যায়। এই হাসপাতালে 34 জনের মরদেহ আনা হয়েছে, সবার মৃত্যুই হয়েছে দম বন্ধ হয়ে। আর আগ কি? এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনের পর নিহত পরিবারগুলোকে 10 লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 7 দিনের মধ্যে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। যে দুর্ঘটনা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। যারা হাসপাতালে ভর্তি তাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। সরকারের তরফ থেকে নিহত পরিবারগুলোকে 10 লাখ করে আর আহতদের 1 লাখ রুপি দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই সূত্রপাত অগ্নিকাণ্ডের। কারখানাটিতে মজুদ ছিল প্রচুর কাঁচামাল। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।